হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটার টাইটেল এবং থাম্বনেলটা দেখে হয়তো আপনারা সবাই বুঝতে পেরেছেন, রেগুলার আপনারা ইনকাম করতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়েই। হ্যাঁ, কীভাবে ইনকাম করবেন এটাই আমি আপনাদের দেখিয়ে দেবো। ইনভেস্টমেন্ট ওয়েবসাইট আপনারা অনেকেই হয়তো বা জানেন, অনেকেই জানেন না। তো যারা জানেন না তারা এই ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখা ভালো, এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইটগুলো লাইফ টাইম স্টেবল না, যে কোনো সময় এরা চলে যাইতে পারে তাদের সিস্টেমটাকে অফ করে দিয়ে বা তাদের ওয়েবসাইটটাকে বন্ধ করে দিয়ে। তো ওয়েবসাইটটা যদি 6-7 মাস রান করে বা তাদের প্রফিট থাকে তাহলে কিন্তু আপনারাও এই ওয়েবসাইটটা থেকে অনেক বেশি প্রফিট করে নিতে পারবেন। যেমন এই সাইটটা থেকে আমি বিগত কয়েকদিন আগে $40 একটা প্ল্যান নিয়েছিলাম, যে $40 প্ল্যান নেওয়ার পরে আমি প্ল্যান মাফিক কাজ করেছি। কাজ করার পরে কিছু সংখ্যক ডলার আমি আজকে উইথড্র করে আপনাদের দেখাবো, প্রায় $10,000 মতো ডলার আমি উইথড্র করব আজকে। দ্যাটস মিনস আমার প্রায় $118 মতো উইথড্র করা লাগবে। তো যেটা আমি আপনাদের উইথড্র করে দেখাবো, প্লাস আমি আপনাদের দেখাবো কিভাবে এই সাইটটার ভিতরে আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে সাইটটার ভিতরে ডিপোজিট করে এখান থেকে ওয়ার্ক করে ইনকাম করবেন। তো যারা ধৈর্য আসে ভিডিওটা দেখতে পারবেন, ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশানগুলো চলে যাবে আপনাদের কাছে সবার আগে। তো আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করতেছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিডিওটা না দেখে দেন পরবর্তীতে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না, সো আপনারা ইনকামও করতে পারবেন না। তো ভিডিওটা দেখতে থাকুন। সো ওয়েলকাম ব্যাক সবাইকে। এই ভিডিওটা আমি টোটাল 3টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সাইটটা থেকে উইথড্র করতে হয়, দ্যাটস মিন্স আমার যে ডলারগুলো জমা হয়েছে সেগুলো আমি আপনাদের উইথড্র করে দেখাবো। দেন আমি আপনাদের দেখাবো কিভাবে এই সাইটটার ভিতরে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন। দেন আমি আপনাদের দেখাবো কিভাবে সাইটটার ভিতরে আপনারা ডিপোজিট করবেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। দ্যাটস মিন্স হচ্ছে আপনাদের বিকাশ আছে, নগদ আছে, পারফেক্ট মানি আছে। পারফেক্ট মানি আপনারা USD আকারে দেন ডিপোজিট করতে পারবেন, আর বিকাশ নগদ থেকে ডিরেক্টলি আপনারা টাকা হিসেবে ডিপোজিট করতে পারবেন। তো আমি আপনাদের সর্বপ্রথম দেখাবো কিভাবে সাইটটা থেকে উইথড্র করবেন। দ্যাটস মিন আমাদের পার্ট 1 এখন শুরু হচ্ছে। তো এই সাইটের ভিতরে আমার অ্যাকাউন্টটা আমি এখন লগইন করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন লগইন নামে একটা অপশন আছে, লগইনের পরে আমি ক্লিক করলাম। লগইনের পরে ক্লিক করলে এই সাইটটার ইন্টারফেসটা অনেকটা এরকম। তো আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে দেব, দেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিব। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কিছু ক্যাপচা আছে, ক্যাপচাটা আমরা পূরণ করব। এখানে আছে 309836, এক এক সময় এক একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচা অনুযায়ী আপনারা এখানে পূরণ করবেন। পূরণ করার পরে এখানে লগ ইন অ্যাকাউন্টের পরে ক্লিক করে দিব। লগ ইন অ্যাকাউন্টের পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলে এখান থেকে আমরা এখন 3-লাইনে ক্লিক করব। 3-লাইনে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র নাও নামে একটা অপশান আছে, এটার পরে একটা ক্লিক করব। উইথড্র নাওর পরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নগদ আছে, বিকাশ আছে, দেন পারফেক্ট মানি আছে। তো আমি এখান থেকে বিকাশে উইথড্র করব। তো আমি এখানে উইথড্র নাওতে ক্লিক করব। উইথড্র নাওতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দিতে হবে, আমাদের বিকাশ ফোন নাম্বারটা আপনারা দিয়ে দেবেন বা আমাদেরটা আমরা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পরে আমাদের এখানে অ্যামাউন্টটা চুজ করতে হবে। তো আমরা এখানে $118 দিয়ে দেব। তো আমি এখানে $118 দিয়ে দিলাম। $118 দেওয়ার পরে এখান থেকে কনফার্মের পরে ক্লিক করে দিলাম। কনফার্মের পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যালেন্সে এখনও $72 মতো আছে, আর আমরা উইথড্র করতেছি $118। তো আমরা এখানে পেয়ে যাব হচ্ছে $10,021.05 মতো, কিছু পার্সেন্ট তারা চার্জ হিসেবে কেটে নিবে। তো আমরা এখানে কনফার্মের পরে ক্লিক করলাম। কনফার্মের পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে উইথড্র সাকসেসফুলিভাবে এখানে হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রটা এখানে পেন্ডিং দেখাচ্ছে। তো একটু পরে আমাদের টাকাটা চলে আসবে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই সাইটটার ভিতরে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন, একদমই ইজি একটা প্রসেস। তো অ্যাকাউন্ট করবেন কিভাবে সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো কিভাবে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার জন্য ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমি দিয়ে দেবো, যে লিঙ্কটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক। আর এই সাইটটার ভিতরে অ্যাকাউন্ট করতে গেলেও কিন্তু রেফারেল লিঙ্কের প্রয়োজন আছে, মানে রেফারেল লিঙ্ক ছাড়া সাইটের ভিতরে জয়েন হওয়া যায় না। তো রেফারেল লিঙ্কটা থাকবে ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে, সেই রেফারেল লিঙ্কের পরে ক্লিক করে আপনারা কিন্তু জয়েন হতে পারবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিছু অপশান আসবে। এই অপশান থেকে এখন দেখতে পাচ্ছেন আমার এখানে ফার্স্ট নেম চাচ্ছে। তো ফার্স্ট নেম আপনারা আপনাদের ফার্স্ট নেম দিয়ে দেবেন। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম, ওকে একটা নাম দিয়ে দিলাম, দেন লাস্ট নেম দিয়ে দিলাম,
দেন এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, অবশ্যই কারেক্ট ইমেল অ্যাড্রেস দিবেন। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন, কান্ট্রি সিলেক্ট করবেন। এখান থেকে আমি আমার কান্ট্রি কোডটা সিলেক্ট করতেছি বাংলাদেশের। ওকে, কান্ট্রি হচ্ছে কোড +88, হ্যাঁ এটা তো +88। এটা দেওয়ার পরে আপনাদের একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আমি আমার একটা মোবাইল নাম্বার এখানে এন্টার করতেছি। মোবাইল নাম্বার দিবেন হচ্ছে আপনারা 0 দিয়ে শুরু করবেন। তো আমি 0 দিয়ে একটা মোবাইল নাম্বার দিলাম। দেন এখান থেকে নিচের দিকে আসবেন, একটা ইউজার নেম সিলেক্ট করবেন। তো আমি এখানে ইউজার নেম দিয়ে দিলাম। ইউজার নেম দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিবেন, একটা সিম্পল একটা পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করবেন আপনাদের যাতে মনে থাকে খুব সহজে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা আসছে, ক্যাপচাটা আমরা এখানে পূরণ করব 381057। ক্যাপচা পূরণ করার পরে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এটাই ক্লিক করব। দেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটার পরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা এখানে তৈরি হয়ে গিয়েছে। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আমাদের এখানে কিছু নোটিশ শো করতেছে। তো দেখতে পাচ্ছেন এই নোটিশগুলো আপনারা দেখে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিকের সংখ্যা শো করতেছে, দেন আমাদের ব্যালেন্স এভরিথিং সব কিছু এখানে শো করবে। তো আমরা নিচের দিকে স্ক্রল করে আসি, সব কিছু দেখবেন। দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন প্ল্যান নামে একটা অপশান আছে, প্ল্যানের পরে ক্লিক করবেন। প্ল্যানের পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্যাকেজ 0 হচ্ছে $20 প্ল্যান, দেন প্যাকেজ 1 হচ্ছে $40, যেটা আমি নিয়েছিলাম। $40 বেনিফিট কী কী আছে? রেফারেল কমিশন আছে $2 করে, মানে একজনকে আপনারা যদি রেফারেল করতে পারেন তাহলে $2 বোনাস পাবেন। দেন এখানে ট্রি কমিশন আছে $0.5, ডেইলি অ্যাড ভিউ লিমিট হচ্ছে 2। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হট চিহ্ন আছে, কোশ্চেন মার্কের পরে ক্লিক করলে আপনারা এভরিথিং সব কিছু এখান থেকে দেখতে পারবেন, মানে প্ল্যানের কী কী ডিটেলস আছে যেগুলো আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে প্ল্যান 2, দেন প্ল্যান 3, দেন প্ল্যান 4, প্ল্যান 5, অনেকগুলো প্ল্যান আছে। এই প্ল্যানগুলো আপনারা দেখে নেবেন, যে প্ল্যানটা আপনাদের কাছে সুইটেবল মনে হয় সেই প্ল্যানটা আপনারা এখান থেকে পারচেস করবেন। তো এখান থেকে আমাদের $40 একটা প্ল্যান নিয়ে আসছিল। তো এই প্ল্যানটা আপনারা কীভাবে নেবেন? প্ল্যানটা নেওয়ার জন্য এখানে সাবস্ক্রাইবের পরে ক্লিক করবেন। সাবস্ক্রাইবের পরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল, দেন ক্লোজ আর সাবস্ক্রাইব আছে। তো সাবস্ক্রাইবের পরে আমি ক্লিক করলাম। সাবস্ক্রাইবের পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যালেন্স নেই, আমাদের ব্যালেন্স রিচার্জ করতে বলতেছে। তো এখানে বিকাশ, নগদ, দেন পারফেক্ট মানি অনেকগুলো অপশান আছে। এখান থেকে আমি যদি নগদ দিয়ে ডিপোজিট করতে চাই, নগদের পরে ডিপোজিট নাওতে ক্লিক করব। ডিপোজিট নাওতে ক্লিক করলে এখানে $40 আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি 40 দিয়ে দিলাম। 40 দেওয়ার পরে এখানে সাবমিটের পরে ক্লিক করব। সাবমিটের পরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন টোটাল $3,400 আমাদের হচ্ছে সেন্ড করতে হবে তাদেরকে। তো আমি কনফার্ম ডিপোজিটের পরে ক্লিক করলাম। কনফার্ম ডিপোজিটের পরে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইওর রেফারেন্স নাম্বার ইজ এত। তো এই রেফারেন্স নাম্বারটা আপনারা কপি করবেন। রেফারেন্স নাম্বার কপি করে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের নগদের অ্যাপে যাবেন বা *167 ডায়াল করবেন, সেন্ড মানি করবেন এই নাম্বারটায়। তো এই নাম্বারটা আগে আপনারা কপি করবেন। আর এই নিচে তাদের বাংলাদেশি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটায় তারা সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আমরা আমাদের নগদ অ্যাপটা ওপেন করি। তো নগদ অ্যাপ ওপেন করলাম। ওপেন করে সেন্ড মানির পরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত যে নাম্বারটা কপি করছেন সেটাই এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে এই মুহূর্তে ১৯০০ টাকা আছে, মানে আমাদের পুরো টাকাটা নেই। তো সাপোজ আমরা টাকাটা সেন্ড করব, সাপোজ এখান থেকে আমি একটা অ্যামাউন্ট সেন্ড করব। হ্যাঁ, আমি এখান থেকে ধরেন ১৫০০ টাকা সেন্ড করব, ১৫০০ টাকা দিয়ে দিলাম। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। এখান থেকে অ্যামাউন্ট কিন্তু আপনাদের ৩৪০০ টাকা দিতে হবে, মানে আপনাদের ব্যালেন্সে ৩৪০০ টাকা থাকতে হবে। তো এখান থেকে আমি এই যে রেফারেন্স নাম্বার আছে এটা এখান থেকে কপি করব। কপি করে এই যে রেফারেন্স এটার পরে ক্লিক করতে হবে। রেফারেন্সে ক্লিক করে এই রেফারেন্স নাম্বারটা আপনাদের মাস্ট বি দিতে হবে, নাহলে কিন্তু ডিপোজিট কমপ্লিট হবে না, ঝামেলা হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। দেন আপনাদের পিন দিয়ে এই টাকাটা তাদেরকে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই পে নাও এই অপশানের পরে একটা ক্লিক করবেন। পে নাওর পরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং লেখা আসতেছে, এই পেন্ডিং লেখাটা সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই রেফারেন্স নাম্বারে ওই রেফারেন্স নাম্বারটা কপি করে, আপনাদের সময় ইউনিক আরেকটা রেফারেন্স নাম্বার হবে, রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনারা টাকাটা সেন্ড করবেন। দেন এখান থেকে ডিপোজিটটা সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল সিম্পল একটা প্রসেস কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্টের ভিতরে ডিপোজিট করবেন। তো আমার টাকাটা আসলে আমি আপনাদের পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিচ্ছি, যে আমাদের যে ১০,০০০ টাকার মতো আমরা পেমেন্টটা উইথড্র করছিলাম, ১১৮ ডলার,
এক ডলার মিনস তারা 85 টাকা করে দিচ্ছে, তার মানে 10,000 সামথিং টাকা আমাদের আসবে কমিশন টমিশন বাদ দিয়ে। তো সেই পেমেন্টটা আসলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তারা আসলে পেমেন্ট দিচ্ছে কিনা। তো আশা করি আপনারা কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্টের ভিতরে ডিপোজিট করবেন এই বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছেন। তো জাস্ট আমার পেমেন্টটা আমি রিসিভ করেছি, আমি একটু আগে উইথড্র করছিলাম ভিডিও শুরু, তো মিনিমাম দেখা যাচ্ছে 15-20 মিনিটের মতো হয়তো বা হয়ে গিয়েছে, আমার টাইমটা একজ্যাক্ট মনে নাই, তো 10-15 মিনিট তো হয়েছে। তো 15-20 মিনিট পরে আমি টাকাটা পেয়ে গিয়েছি, এখন দেখতে পাচ্ছেন 10,021 টাকার মতো আসছে। আর rjsnglobalpound.com, ওকে rjsnglobalpound.com, তো এটা আসছে। তো আমি সাইটের ভিতরে আমি চলে গেলাম, আমার আগের অ্যাকাউন্টটায় লগ ইন আছে, তো লগ ইন থেকে আমি এখান থেকে নিচের দিকে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে উইথড্র টোটাল উইথড্র $118, এটার উপর আমি ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিটেড লেখা আসছে, মানে আমার এই টাকাটা কিন্তু তারা দিয়ে দিয়েছে, এটা কমপ্লিটেড লেখা আসছে। তো এখন রেগুলার কাজের ভিতরে আপনাদের এই পিটিসি নাম করে একটা অপশন আসছে, যেহেতু এটা একটা পিটিসি সাইট, অ্যাডের পরে আপনারা ক্লিক করবেন। অ্যাডের পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5টার মতো অ্যাড আসছে। তো আমি একটা অ্যাড আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে একটা দেখবেন, ভিউ নাওতে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড লোড নিচ্ছে, মানে এই যে নিচে একটা ভিডিও আসছে, তো এই অ্যাডটা এখান থেকে দেখতে হবে আপনাদের। তো দেখতে পাচ্ছেন যে পার্সেন্টেজ আসতেছে, তো এটা দেখতে পাচ্ছেন 0+8, তো 8 হবে, কনফার্ম আর্নে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ক্লিক হয়ে গেছে, আর 4টা অ্যাড আছে। তো এইভাবে হচ্ছে আমাদের অ্যাডগুলো ক্লিক করে কমপ্লিট করতে হবে। তো আশা করি এই যে ওয়েবসাইটটা সম্পর্কে আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওয়েবসাইটের নাম হচ্ছে rjsnglobalpound.com। তো এই সাইটটা সম্পর্কে আশা করি আপনাদের সবাইকে আমি বুঝাতে পেরেছি কিভাবে সাইটটা থেকে আপনারা ইনকাম করবেন, কিভাবে অ্যাডে ক্লিক করবেন, কিভাবে আপনারা একটা প্যাকেজ পারচেস করবেন, কিভাবে আপনারা উইথড্র করবেন। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবার আগে। আর হ্যাঁ, ইনভেস্ট করার আগে চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন, আমি যে আপনাদের বললাম ইনভেস্ট করতে আপনারা ইনভেস্ট করে ফেললেন এরকম না, আমি জাস্ট আপনাদের একটা ওয়ে দেখালাম কিভাবে এই সাইটটার ভিতরে কাজ করা যায়, যেহেতু আমি করতেছি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, গুড বাই।